আজকে মোগল সম্রাজ্যের বারসাগনের যে রাজত্বকাল ছিল সে সমস্ত নিয়ে কথা বলবো যেমন সর্বপ্রথম আছে বাবর বাবর বিশে এপ্রিল পনেরোশো বিশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পনেরোশো তিরিশ পর্যন্ত হুমায়ুন ছাব্বিশ ডিসেম্বর পনেরোশো তিরিশ থেকে সতেরো মে পনেরোশো চল্লিশ পর্যন্ত ওনার রাজত্ব ছিল তারপরে আকবর বিশে ডিসেম্বর পনেরোশো তিরিশ থেকে সতেরোই মে পনেরোশো চল্লিশ একই তারা দুজনে একসাথে রাজত্ব করেছিল চতুর্থ হচ্ছে জাহাঙ্গীর পনেরোশো পনেরো অক্টোবর ষোলোশো পাঁচ থেকে সতেরো মে ষোলোশো সাতাইশ পর্যন্ত শাহজাহান উনি শাহজাহান যিনি তাজমহল তৈরি করেছেন আর কি আট নভেম্বর ষোলোশো সাতাশ থেকে দুই আগস্ট ষোলোশো আঠান্ন পর্যন্ত আর শেষ ঔরঙ্গজেব সতেরোই জুলাই সতেরোই জুলাই ষোলোশো আঠান্ন থেকে তিন মার্চ সতেরোশো সাত এনার রাজত্ব হচ্ছে সাতচল্লিশ বছর এবং শাহজাহানের ছিল উনত্রিশ বছর এবং জাহাঙ্গীরের ছিল বাইশ বছর এবং আকবরের ছিল দশ বছর এবং হুমায়ুনেরও দশ বছর মানে দুজনেই একসাথে রাজত্ব করেছেন এবং বাবর দশ বছর তো আজকের ভিডিও অবশ্যই ভালো লাগবে তো নেক্সট ভিডিওতে দেখাবেন